टुडे आई शैल रीड एन आंसर ऑफ एन इंग्लिश क्वेश्चन पेपर ऑफ बोलपुर वेस्ट सर्किल फॉर क्लास थ्री फॉर थर्ड समेटिव इवेल्युएशन टेस्ट टेकन फ्रॉम रायो मार्टिन प्रश्न विचित्ता 2024 बियरिंग पेज नंबर 102। आज क्लास थ्री एर एक इंग्रेजी प्रश्नपत्र पढ़ब एवं समाधान करब। एटी थार्ड सामेटिव इवेल्युएशन टेस्टर प्रश्नपत्र ये रायो मार्टिन प्रश्न विचित्ता 2024 থেকে पेज नम्बर हल 102। स्कूलें नाम बोलाम जे बोलपुर वेस्ट सार्केल। वन रीड द पैसेज, रीड मने पढ़ो, द पैसेज मने अनुच्छेदटा केयरफुली मने जत्न सहकारे, एंड आंसर द क्वेश्चन, एंड मने एवं, आंसर मने उत्तर दाओ, दाओ क्वेश्चन मने प्रश्नगुलिर उत्तर दाओ। बानी वाज ए रैबिट, बानी छिलो एकटा खरगोश। हिज बारो वाज बिसाइड ए पंड, तार थाकार जायगाटा छिलो पुकुरेर पाशे। हिज बेस्ट फ्रेंड वाज पानी, तार प्रिय बंधु छिलो पानी। पानी वाज ए फिश, पानी छिलो एकटा माछ। सी लिवड इन द पंड, से पुकुरे बसबास करत। एवरी आफ्टरनून, प्रतिदिन विकेल बेला। पानी यूज टू सुइम क्लोज टू द बैंक, पानी यूज टू सुइम, पानी की करत सांतार केटे आसत क्लोज टू द बैंक, तीर काछे आसत। बानी सैट ऑन द बैंक, बानी बसे थकत कथा बैंक तीरते बसत। द टू अफ देम, तादेर दूजने मध्य कथा चलत। टील इविनिंग, सन्दा पर्त तादेर दूजने मध्य कथा चलत। एरपर हमारे पेज नम्बर 103। वन आफ्टरनून, एक दिन विकेल बेला। पानी सेड, पानी बोल्लो टुमरो इज माई बार्थडे, आगामीकाल आमार जन्मदिन। यू मास्ट कम, तुम्हें अवश्य एसो। बानी सेड, बानी बोल्लो आई कैन नट कम, आमी आसते पारबो ना। आई कैन नट सुइम लाइक यू, आमी सांतार काटते जानी ना तुम्हार मतो। हि वाज सैड, से दुखित हलो। पानी टोल्ड हिम, पानी ताके बोल्लो डोंट बी सैड, दुखित हो ना बानी, बानी दुख पेओ ना। टेक ए बोट, एक बोट निये, बोट निबे एंड कम, एवं बोट निये एसो। ताले एटा आमादेर नेया होइचे कोथा थेके नेया होइचे, पेज नम्बर आमादेर टेक्सट बुक पेज नम्बर 121 थेके नेया होइचे। एटा होच्छे आमादेर प्यासेजटार हेडिंगटा होच्छे ट्रांसपोर्टेशन ऑन होच्छे वाटार, जलपथे परिवहन। एरपर आमादेर एई प्यासेजटा थेके कि, एई प्यासेजटा दिया आछे, प्यासेजटा थेके आमादेर प्रश्न करा होइचे कि एते आंसार द्य कोश्चेंस, आंसार मने आंसार द्य फलोइंग कोश्चेन, आंसार मने उत्तर दाओ द्य फलोइंग कोश्चेन, नीचेर प्रश्नगुलि उत्तर দা। ইন কমপ্লিট সেন্টেন্স, সেন্টেন্সেস পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তাহলে আমাদের একটু সেন্টেন্স কাকে বলে একটু জেনে দিই। সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বলবে এবং অর্থ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। সেন্টেন্সের আগে কী আছে ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক ওয়ার্ডের আগে কী আছে লেটার। তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আর লেটার কতগুলো আছে, 26টা, জেড ওয়াইস ডব্লিউ ভিউ টিএস আর কিউপিও এনএমএল কে জে আই এইচ জি এ পি ডি সি বি। এখানে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, মানে নিচের প্রশ্নগুলি। ইনকমপ্লিট সেন্টেন্সেস মানে এক পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে প্রথমেই লেখা আছে হু ওয়াজ বানি, বানি কে। তাহলে আমরা এই প্যাসেজটাতে কি পাচ্ছি, বানি ওয়াজ এ কি র্যাবিট। তাহলে প্রথমের উত্তরটার মধ্যে হয়েছে বানি হচ্ছে একটা খরগোশ। তার দু নম্বরটা আছে হু ওয়াজ বানিজ ফ্রেন্ড, বানির বন্ধুর নাম কি। এখানে আমাদের পাচ্ছি হিজ বেস্ট ফ্রেন্ড ইজ পানি। তাহলে কি হবে উত্তরটা, বানিজ ফ্রেন্ড ওয়াজ পানি, PUNNY বা পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড, যে কোনো একটা লিখলে হবে। হোয়ার ডিড পানি লিভ, পানি কোথায় বসবাস করতো। এখানে প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে, লিভটা কী হয়েছে লিভের পাস্ট টেন্স হবে, লিভড হবে। ডিডটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে লিভটা কী হয়ে যাবে, লিভড হবে। তাহলে পানি লিভড, পানি কোথায় বসবাস করতো। এখানে লেখা আছে পানি, এগুলো লেখা আছে পানি ওয়াজ এ ফিস, পানি ছিল একটা মাছ। সি লিভড ইন এ পন্ড, সে বসবাস করতো, সে বলতে কি পানি। তাহলে পানি কোথায় বসবাস করতো, পানি লিভড ইন এ পন্ড। তাহলে আমরা লিখব পানি লিভড ইন এ কোথায় পন্ড, PONDI। হু ইউজ টু সুইম, কে সাঁতারে আসতো। এখানে লেখা আছে এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলবেলা। পানি ইউজ টু সুইম, তাহলে হু এর বদলে কী হবে পানি। তাহলে আমরা এখানে লিখব কে, হু ইউজ টু সুইম, তাহলে পানি ইউজ টু সুইম ফুল স্টপ। হু স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, কে তীরেতে বসে থাকতো, তীরে নিকটে বসে থাকতো। এই যে আমাদের লেগে বানি স্যাট অন দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক বানি তীরেতে বসে থাকতো। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো হু ওয়াজ বানি, বানি কে ছিল। এখানে লেখা আছে বানি ওয়াজ এ র্যাবিট, আমরা লিখে দেবো প্রথমেরটা কী লিখব, বানি ওয়াজ এ র্যাবিট, বানি বিইউ, এই যে লেখা আছে BUNNY, বানি ওয়াজ এ র্যাবিট। তাহলে হু ওয়াজ বানি, আমরা উত্তরটা লিখব বানি BUNNY, BUNNY, আমরা দেখে দেখে লিখছি বানানটা BUNNY, BUNNY, বানি ওয়াজ, WAS ওয়াজ,
একবারে পুরো মিলে গেছে, ওয়াজ এ র্যাবিট, ওয়াজ এ র্যাবিট, বানি ওয়াজ এ র্যাবিট, আর এ বিবি আই টি, বানি ওয়াজ এ র্যাবিট, আর এ বিবি, আর এ বিবি আই টি র্যাবিট দিয়ে ফুল স্টপটা আমরা এখানে দিলাম, বানি ওয়াজ এ র্যাবিট। এবার হু ওয়াজ বানিজ ফ্রেন্ড, এখানে পেলাম হিজ বেস্ট ফ্রেন্ড পানি, তাহলে উত্তরটা কি, পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড, পানি পিউ পিউ এন এন ওয়াই, পিউ এন এন ওয়াই, পানি ওয়াজ ডব্লিউ এস, পানি ওয়াজ কী হবে বানিজ ফ্রেন্ড, বানি বি ইউ এন এন ওয়াই অ্যাপোস্ট্রফি এস, বানিজ ফ্রেন্ড এফ আর আই, এফ আর আই ই এন ডি, তাহলে উত্তরটা হলো পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড এফ আর আই ই এন ডি। কিংবা আমরা লিখব কি, বানিজ ফ্রেন্ড ওয়াজ পানি, আর একটা লিখতে পারি বানিজ ফ্রেন্ড ওয়াজ পানি, বানিজ বি ইউ বি ইউ এন এন ওয়াই, বি ইউ এন এন ওয়াই, বানিজ বানিজ ফ্রেন্ড এফ আর আই ই এন ডি, বানিজ ফ্রেন্ড এফ আর আই ই এন ডি, বানিজ ফ্রেন্ড ওয়াজ ডব্লিউ এস, ওয়াজ গিয়ে পানি পি ইউ এন এন ওয়াই পানি, তাহলে বানিজ ফ্রেন্ড ওয়াজ হচ্ছে পানি। এরপর হোয়ার ডিড পানি লিভ, পানি হোয়ার ডিড পানি লিভ, পানি কোথায় বসবাস করতো, এখানে আমাদের লেখা আছে ইন দ্য পন্ড, তাহলে সি লিভড ইন দ্য পন্ড, পানি সি বলতে পানি, তাহলে আমরা উত্তরটা লিখব পানি লিভড ইন দ্য পন্ড, পানি লিভড ইন দ্য পন্ড, পানি পি ইউ এন এন ওয়াই, পি ইউ এন এন ওয়াই, পানি লিভড এল আই ভি ডি, পানি লিভড, যদি ডাচ থাকতো এটা লিভস করতে হতো, তাহলে পানি লিভ ডিড আছে বলে লিভের পাস্ট টেন্স কি হলো লিভড, তা পানি লিভড ইন আই এন ইন দা টি এইচ ই ইন দা পন্ড পি ও পি ও এন ডি, তাহলে কোথায় পানি বসবাস করতো পুকুরের মধ্যে বসবাস করতো, পানি লিভড ইন দা পন্ড পি ও এন ডি। এরপর চার নম্বর কাছে হু ইউজ টু সুইম, কে সাঁতারে সাঁতার কেটে আসতো, এখানে লেখা আছে আমাদেরকে এই যো পানি ইউজ টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, তাহলে কী হবে পানি, উত্তরটা হবে কি, তাহলে হুইয়ের বদলে কী লিখবো আমরা পানি পি ইউ এন এন ওয়াই, হুইয়ের বদলে কী হবে পানি পি ইউ এন এন ওয়াই, পানি এরপর যেমন আছে ইউজ টু সুইম লিখে দেবো, ইউজ টি ইউ এসি ডি, ইউজ টু টি ও টু, সুইম এস ডব্লিউ আই এম, তাহলে কী হলো পানি ইউজ টু সুইম, পানি সাঁতার কেটে আসতো। এরপর আমাদের বা সাঁতার কাটতো, হু স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, কে ব্যাঙ্কের তীরের কাছাকাছি বসে থাকতো, এবার আমরা কে বসে থাকতো, এই যে বানি বি ইউ এন এন ওয়াই, তাহলে আমাদের উত্তরটা হুয়ের বদলে কী বলবো লিখবো বানি বি ইউ এন এন ওয়াই, বি ইউ এন এন ওয়াই, বানি স্যাট এস এ টি, বানি এই হুয়ের বদলে বানি লিখলাম, তারপর পুরো স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক দেখে দেখে লিখে দেওয়া হচ্ছে, স্যাট নিয়ার এন ই এয়ার নিয়ার দ্য টি এইচ ই দ্য ব্যাঙ্ক বি এ এন কে ব্যাঙ্ক দিয়ে আমাদের ফুল স্টপটা এখানে দেওয়া হলো। এরপর তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই, কী লেখা আছে এতে, কী লেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও, ইন কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে উত্তর দাও, তাহলে হু ওয়াজ বানি, বানি কে ছিল, বানি ওয়াজ এ র্যাবিট একটা খরগোশ ছিল, হু ওয়াজ বানিজ ফ্রেন্ড, তাহলে বানিজ ফ্রেন্ড ওয়াজ কি পানি বা পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড, হোয়ার ডিড পানি লিভ, পানি কোথায় বসবাস করতো, পানি লিভড ইন দ্য পন্ড পুকুরে বসবাস করতো, হু ইউজ টু সুইম, কে সাঁতার কেটে আসতো, কে আসতো পানি ইউজ টু সুইম, আর হু স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের কে বসে কাছাকাছি গিয়ে বসে থাকতো, বানি স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, তাহলে আমাদের প্রথমেরটা হয়েছে বানি ওয়াজে হু ওয়াজ বানি, তাহলে উত্তরটা হচ্ছে বানি ওয়াজে র্যাবিট, আর হু ওয়াজ বানিজ ফ্রেন্ড, পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড, বা বানিজ ফ্রেন্ড ওয়াজ পানি, যে কোনো একটা লিখলেই হবে, হোয়ার ডিড পানি লিভ, তাহলে পানি লিভড ইন দ্য পন্ড পিও এন ডি পুকুরের মধ্যে বসবাস করতো করতো, হু ইউজ টু সুইম, কে সাঁতার কেটে আসতো, পানি ইউজ টু সুইম, পানি সাঁতার কেটে আসতো, হু স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, কে বসে রাখতো নদীর তীরে বসে রাখতো, আচ্ছা আচ্ছা বানি স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, বানি নদীর তীরে বসে থাকতো। এরপর বিয়েতে কী আছে কমপ্লিট, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে, তাহলে বানিজ বারো ওয়াজ, বানি থাকার জায়গাটা ওয়াজ, তাহলে এই যে আমাদের লেখা আছে এখানে লেখা আছে বানিজ বারো ওয়াজ, এখানে আছে বানি ওয়াজ এ র্যাবিট, হিজ বারো ওয়াজ, তাহলে ওয়াজ হিজ বারো বারো বলতে বানি, তাহলে বানিজ বারো ওয়াজ, ওয়াজ পর্যন্ত লেখা আছে, আমরা বিসাইড এ পন্ড লিখে দিলে উত্তরটা হয়ে যাবে, আমাদের উত্তরটা কি লিখবো বিসাইড এ পন্ড,
বিসাইড একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, পন্ড একটা, তিনটে ওয়ার্ড লিখে দিলি উত্তরটা আমাদের হয়ে যাবে। তাহলে বানিজ বারো ওয়াজ বিসাইড এ পন্ড, বিসাইড বি এস আই ডি ই, বিসাইড এ পন্ড পি ও এন ডি পন্ড, তাহলে কি হলো বানিজ বারো, বাণীর থাকা জায়গাটা হচ্ছে বিসাইড মানে পাশে, একটা পুকুরের পাশে। এরপর আমাদের বিয়েরটা কি আছে, পানি ইনভাইটেড বাণী, পানি নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণ করেছিল বাণীকে ফরহার, পানি নিমন্ত্রণ করলো কথায় আছে ফরহার, এই যে ওয়ান আফটারনুন বাণী সে টুমোরো ইজ মাই বার্থডে ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে। তাহলে কে কি হবে বাণী ইনভাইটেড বাণী ফর হার কি হবে জন্মদিনের জন্য, ফর হার কি হবে বার্থডে, তাহলে বার্থডে ওয়ার্ডটা আমরা এখানে লিখে দিলে উত্তরটা আমাদের হয়ে যাবে, পানি ইনভাইটেড বাণী ফর হার বার্থডে জন্মদিনের জন্য, বার্থ বি আই আর টি এইচ বার্থডে ডি এ ওয়াই বার্থডে। এরপর আমাদের কী আছে সিয়েরটাকে যে বাণী ওয়াজ স্যাড, বাণী কী ছিল দুঃখিত ছিল, বিকজ কারণ কী আছে, কারণ এই যে বাণী সেড আই ক্যানট কাম, আই ক্যানট সুইম লাইক ইউ, হি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল, কারণ হচ্ছে হি ওয়াজ স্যাড। তাহলে আমাদের কী হচ্ছে বাণী বললো আই ক্যানট কাম, আই ক্যানট সুইম লাইক ইউ, আমি সাঁতার কাটতে পারি না, আমি আসতে পারবো না, আমি সাঁতার কাটতে পারি, হি ওয়াজ স্যাড, সে দুঃখিত হলো। বাণী টোল্ড হিম ডোন্ট বি ফরগেট টেক এ বোট, তাহলে বাণী বললো আমি সাঁতার কাটতে পারি না, তাহলে এখানে আমাদের উত্তরটা কী হবে, উত্তরটাকে আমাদের কী আছে বাণী ওয়াজ স্যাড বিকজ, বাণী দুঃখিত ছিল কারণ, দুঃখিত ছিল কারণ হচ্ছে বাণী বলল আই ক্যান নট কাম, আমি আসতে পারবো না, আই ক্যান নট সুইম লাইক ইউ, আমি সাঁতার কাটতে পারি না, হি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল, বাণী বলল তাহলে হি ওয়াজ স্যাড, তাহলে দুঃখিত ছিল কারণ হচ্ছে বাণী ওয়াজ স্যাড বিকজ, বিকজ হি কুড নট সুইম লাইক হিম, হি কুড নট সুইম, আমরা লিখব বাণী ওয়াজ স্যাড বিকজ হি কুড নট সুইম, হি কুড নট সুইম, হি এইচ হি, হি কুড নট, এ ওয়াজ আছে বলে ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড নট, হি কুড নট এনওটি, হি কুড নট সুইম এস ডাব্লিউ আই এম, হি কুড নট, হি কুড নট সুইম এস ডাব্লিউ আই এম, হি কুড নট সুইম এস ডাব্লিউ আই এম লাইক, এলআই কেই লাইক হচ্ছে পানি, পানির মতো সাঁতার কাটতে পারে না, লাইক হচ্ছে হিম লেখা আছে, লাইক ইউ আছে, তাহলে লাইক পানি পি ইউ এন এন ওয়াই, পি ইউ এন এন ওয়াই। এখানে আমাদের উত্তরটা একটু চেঞ্জ হচ্ছে, এখানে উত্তরটা চেঞ্জ করে লিখতে হচ্ছে এই যে বাণী ওয়াজ স্যাড, বাণী দুঃখিত ছিল কারণ বিকজ, বিকজ হি কুড নট সুইম লাইক, লাইক পানি, পানির মতো সাঁতার কাটতে পারবে না, হি কুড নট সুইম লাইক হি, তাহলে বাণী, বাণী ওয়াজ স্যাড, বাণী দুঃখিত ছিল কারণ হচ্ছে হি কুড নট সুইম লাইক পানি, পানির মতো। তাহলে নাম্বার সি হচ্ছে বাণী ওয়াজ স্যাড বিকজ, বাণী দুঃখিত ছিল কারণ, এখানে আমরা পাচ্ছি টেক্সটা থেকে বাণী সেড আই ক্যান নট কাম, আই ক্যান নট সুইম লাইক ইউ, হি ওয়াজ স্যাড, তাহলে আমরা লিখবো বাণী ওয়াজ স্যাড বিকজ, এরপর আয়ের পরিবর্তে হি লিখবো, ক্যানের পাঁচটা কুড নট, তাহলে বাণী সি হি কুড নট কাম, ফুল স্টপ, হি কুড নট সুইম লাইক কী হবে পানি, আমরা লিখবো কি আমরা বাণী ওয়াজ স্যাড বিকজ, এখান থেকে আমরা হি কুড নট লিখবো, হি কুড নট কাম, আমরা লিখবো হি কুড নট, হি কুড নট কাম লিখবো, হি কুড নট সুইমটা পরে লিখছি আমরা, হি কুড নট কাম, সে আসতে পারবে না, হি কুড নট কাম, হি কুড নট কাম ফুল স্টপ, হি কুড নট কাম, হি কুড নট কাম ফুল স্টপ, এরপর আইটার বদলে কি লিখবো হি কুড নট সুইম, এরপর লিখবো হি কুড নট সুইম, হি এইচ ই, হি কুড নট সি ও ইউ এল ডি, হি কুড নট, হি কুড নট সুইম এস ডব্লিউ আই এম, সুইম হি কুড নট সুইম, লাইক এল আই কে ই, লাইক এল আই কে ই, লাইক কী হবে লাইক হচ্ছে আমাদের পানি পি ইউ এন এন ওয়াই, লাইক হচ্ছে পানি পি ইউ এন এন ওয়াই, পি ইউ এন এন ওয়াই, তাহলে আমাদের উত্তরটা কী হলো বাণী ওয়াজ স্যাড, বাণী কি দুঃখিত ছিল কারণ হচ্ছে বিকজ হি কুড নট কাম, সে আসতে পারবে না, হি কুড নট সুইম লাইক হচ্ছে পানি, সে পানির মতো সাঁতার কাটতে পারে না। এরপর আমাদের কী আছে দিয়ে থেকে আছে হোল একটা গর্ত,
গর্ত মেড বাই এ র্যাবিট ইজ, তাহলে একটা গর্ত মেড বাই এ র্যাবিট খরগোশের গর্তকে বলা হচ্ছে। এই যে আমরা পাচ্ছি বারো BURRO খরগোশের থাকার জায়গা, তাহলে এ হোল মেড বাই এ র্যাবিট ইজ হচ্ছে, ইজ হচ্ছে বারো BURROW, আমরা লিখবো বারো BURROW, এটা খরগোশের বারো BURROW, এটা মানেটা হচ্ছে এ হোল একটা গর্ত মেড বাই এ র্যাবিট যেটা তৈরি করে, তৈরি হয় খরগোশের দ্বারা, ইজ হচ্ছে বারো মানে খরগোশের থাকার জায়গা বা খরগোশের গর্ত। এরপর আমাদের কি আছে ইয়ে থেকে, যে এ সাইড অফ এ পন্ড ও রিভার, একটা 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 জায়গা অফ এ পন্ড, একটা পুকুরের পুকুরের একটা জায়গা বা নদীর একটা সাইড দিক, এটাকে আমরা বলছি পানি ইউজ টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, তাহলে কী হবে ব্যাঙ্ক, বি এ ব্যাঙ্ক মানে তীর, তাহলে আমরা এটা লিখবো ব্যাঙ্ক BANK ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হচ্ছে তীর। তাহলে আমরা উত্তরটা, বিয়ের উত্তরটা আরেকবার দেখে নেব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সে নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তথ্য থেকে, তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে, বানিজ, তাহলে বানিজ বারো ওয়াজ কী হবে, বানিজ বারো ওয়াজ হচ্ছে ওয়াজ এজ লেখা আছে, তাহলে বিসাইড এ পন্ড আমরা লিখেছি, বিসাইড এ পন্ড পুকুরের পাশে দিয়ে এখানে ফুল স্টপটা আমরা দিলাম। এরপর কী আছে, বিয়ে থেকে আছে পানি ইনভাইটেড বাণী ফর আর, পানি আমন্ত্রণ জানিয়েছিল বাণীকে ফর আর কী হবে জন্মদিনের জন্য, ফর আর বার্থডে আমরা লিখেছি বার্থডে BIRTHDAY বার্থডে। এরপর কী আছে, বাণী ওয়াজ স্যার বাণী দুঃখিত ছিল বিকজ, বাণী দুঃখিত ছিল কারণ। এরপর আয়ের পরিবর্তে হি লিখলাম, যেহেতু পাস্ট টেন্সে যে ক্যানের পাশে কুড নট, হি কুড নট কাম ফুল স্টপ লিখেছি, তারপর হি কুড নট, ক্যান নটের পাশে হি কুড নট সুইম লাইক কী হবে পানি আমরা লিখেছি, কী আছে হি কুড নট কাম, সে আসতে, তাহলে বাণী দুঃখিত ছিল কারণ সে আসতে পারবে না, হি কুড নট কাম, হি কুড নট সুইম লাইক পানি, পানির মতো সে কী করতে পারে না, সাঁতার কাটতে পারে না, পারতো না। এরপর আমাদের কী আছে ডিএটা কাছে, এ হোল একটা গর্ত মেড বাই এ র্যাবিট একটা খরগোশের দ্বার তৈরি গর্ত, ইজ কী হবে বারো BURROW, এখানে কী হবে বারো BURROW, ইজ হচ্ছে বারো BURROW বারো। তারপর কী আছে, এ সাইড অফ এ পন্ড একটা 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 জায়গা অফ এ পন্ড, পন্ডের একটা জায়গা বা রিভারের একটা জায়গা, সেটাকে আমরা বলবো ব্যাঙ্ক BANK ব্যাঙ্ক মানে তীর, আমরা লিখেছি ব্যাঙ্ক BANK ব্যাঙ্ক মানে তীর। এরপর আমাদের কি আছে নাম্বার টু এ, কি আছে রাইট ডাউন দ্য নেমস, রাইট মানে রাইট ডাউন মানে লেখো দ্য নেমস অফ টু ফ্রুটস, দুটো ফলের নাম লেখো, অ্যান্ড টু ভেজিটেবল, দুটো শাকসবজির নাম লেখো, তাহলে দুটো ফলের নাম আমরা লিখবো অ্যাপেল বা অরেঞ্জ, অ্যাপেল তাহলে আমরা লিখবো টু ফ্রুটস, টু TWO টু, টু হচ্ছে ফ্রুটস FRUIT FRUITS টু ফ্রুটস হচ্ছে লিখবো অ্যাপেল APPLE অ্যাপেল মানে আপেল, অ্যাপেল অরেঞ্জ ORANGE অরেঞ্জ হচ্ছে কমলা লেবু ORANGE অরেঞ্জ। এছাড়া আমরা লিখতে পারি কি ব্যানানা BANANA ব্যানানা হচ্ছে কলা। এছাড়া আমরা লিখতে পারছি ওয়াটারমেলন WATER মেলন MELON ওয়াটারমেলন, ওয়াটারমেলন বা আমরা লিখতে পারছি গোয়াভা GUA GUAVA গোয়াভা, বা আমরা লিখতে পারি ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো। তাছাড়া আমরা লিখতে পারছি পাইন অ্যাপেল মানে আনারস, পাইন অ্যাপেল PINE পাইন অ্যাপেল PINE পাইন অ্যাপেল মানে হচ্ছে আনারস, পাইন অ্যাপেল APPLE পাইন অ্যাপেল PINE পাইন অ্যাপেল APPLE পাইন অ্যাপেল হচ্ছে আনারস। বা আমরা লিখতে পারি স্ট্রবেরি STRAW স্ট্রবেরি BERRY স্ট্রবেরি, স্ট্রবেরি। বা আমরা লিখতে পারি ব্ল্যাকবেরি BLACK BERRY ব্ল্যাকবেরি, তাহলে আমরা লিখেছি অ্যাপেল অরেঞ্জ ব্যানানা ওয়াটারমেলন গোয়াবা ম্যাঙ্গো পাইন অ্যাপেল স্ট্রবেরি ব্ল্যাকবেরি, আমাদের এই দুটো লিখলেই হয়ে যাবে, এই দুটো লিখলি ওয়ান আর টু, তা টু ফ্রুটস লেখলে এইগুলো এর মধ্যে থেকে আমরা দুটো লিখতে পারি। এরপর আমাদের লেখা আছে কি আছে টু ভেজিটেবলস, আমরা লিখবো টু ভেজিটেবলস টু TWO টু ভেজিটেবলস VGTABLES টু ভেজিটেবলস, আমরা লিখলাম, আমরা লিখবো কি প্রথমে ক্যাবেজ লিখবো, ক্যারোল লিখবো, ক্যাবেজ বাঁধাকপি ক্যাবেজ CABBAGE ক্যাবেজ, বা ক্যারট CARROT ক্যারট মানে গাজর। এছাড়া আমরা লিখতে পারি কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার হচ্ছে এটা আমাদের উত্তরটা হয়ে গেল, কলিফ্লাওয়ার হচ্ছে CAULI কলিফ্লাওয়ার ফুলকপি কলিফ্লাওয়ার FLOWER কলিফ্লাওয়ার,
তাছাড়া আমরা লিখতে পারি টমাটো, TOMATO টমাটো। তাছাড়া আমরা লিখতে পারছি পটেটো, POPOTATO পটেটো। তাছাড়া আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারছি পারি আমরা গ্রিন চিলি, কাঁচা লঙ্কা, গ্রিন, GREEN গ্রিন চিলি, CHI গ্রিন চিলি, CHI LI গ্রিন চিলি। বা আমরা লিখতে পারি গ্রিন চিলি, বা আমরা লিখতে পারি বিন, লিখতে পারি বিন, বা আমরা জ্যাক ফ্রুট লিখতে পারি JACK জ্যাক ফ্রুট, FRU জ্যাক ফ্রুট। বা আমরা লিখতে পারি কি ক্যাপসিকাম, লিখতে পারি পটেটো, লিখতে পারি পটেটো, আমরা লিখতে পটেটো, POTO পটেটো, পটেটো তো আমরা লেখা হয়ে গেছে। বা ক্যাপসিকাম লিখতে পারি ক্যাপ, CAP ক্যাপসিকাম, SI ক্যাপসিকাম, CUM ক্যাপসিকাম। তাছাড়া আমরা লিখতে পারি পামকিন, PUM পামকিন, PUMPKIN পামকিন, কুমড়ো, PUMP পাম, পি পামকিন, PUMP পাম, PUMPKIN পামকিন মানে কুমড়ো, যে কোনো আমরা পামকিন। বা আমরা লিখতে পারি ব্রিঞ্জাল, বিয়া, বা স্পিনাচ লিখতে পারি, ব্রিঞ্জাল লিখতে পারি, স্পিনাচ লিখলাম একটা স্পিনাচ, SPINACH স্পিনাচ। তাহলে আমরা লিখেছি টু ভেজিটেবল, কী লিখেছি, টু ভেজিটেবলস লিখতে হবে। তাহলে কী আছে, ক্যাবেজ, ক্যারোট লেখা হয়েছে, ক্যাবেজ, বাঁধাকপি, ক্যারোট, গাজর, কলিফ্লাওয়ার, ফুলকপি, টমাটো, পটেটো, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা, বিন, জ্যাক ফ্রুট, কাঁঠাল, ক্যাপসিকাম, পামকিন, বা স্পিনাচ, যে কোনো আমরা দুটো লিখলে হবে। এরপর আমাদের কী লেখা আছে, রাইট ডাউন, এরপর কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, ফিল মানে পূরণ করা, দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানটা, উইথ কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে। তাহলে কাউ, গোট অ্যান্ড শিপ, লিবন, গ্রাস আর মিট, মানে গরু, ছাগল এবং ভেড়া ঘাসের উপর তারা বাঁচে। তাহলে কী হবে, গ্রাস, GRASS, তাহলে আমাদের কী হবে, গ্রাস, উত্তরটা হবে গ্রাস, GRASS, GRASS, গ্রাস, গ্রাস মানে ঘাস। তাহলে আমরা আরেকবার দেখে নেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল মানে পূরণ করা, দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান উইথ কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে। তার কাউ, গরু, ছাগল, গোট অ্যান্ড শিপ, ভেড়া, লিবন মানে বাঁচে কিসের উপরে, ঘাসের উপর বাঁচে, বা বাস ঘাসের, ঘাসের উপর বসবাস করে। তাহলে একে লিবন গ্রাস, GRASS, গ্রাস। নাম্বার ফোর, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো, দ্য অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখো, স্লো কী হবে, ফাস্ট হবে, পুয়ার কী হবে, রিচ হবে, নিয়ার কী হবে, আমাদের নিকটে, দূরে ফার, স্যাড দুঃখিত, আনন্দ গ্ল্যাড, আর ডে হচ্ছে নাইট, NIGHT, ডে হচ্ছে নাইট, ডে হচ্ছে আমাদের নাইট। নাম্বার ফোর, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, রাইট মানে লেখো, দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। তাহলে স্লো, স্লো এর বিপরীত শব্দ কী বলা হলো, ফাস্ট, বা একটা বলতে পারি র্যাপিড বা ব্রিক্স, আর পুয়ার এর বিপরীত শব্দ আমরা কী বলতে পারি, রিচ বা ওয়েলদি বা সুপিরিয়র বলতে পারি, নিয়ার এর বিপরীত শব্দ আমরা ফার অ্যাওয়ে বা ফার বা ডিস্ট্যান্ট বা রিমোটও বলতে পারি, স্যাড এর বিপরীত শব্দ আমাদের কী হচ্ছে, চিয়ারফুল বা হ্যাপি, আর ডে হচ্ছে নাইট, ডে হচ্ছে নাইট। তা আমরা এক একে লিখবো, স্লো, স্লো এর বিপরীত শব্দ আমাদের কী হলো, ফাস্ট, FAST, স্লো এর বিপরীত শব্দ ফাস্ট, FAST, ফাস্ট। বা আমাদের কী লিখবো, র্যাপিড, RAPID, র্যাপিড। বা আমরা লিখতে পারি ব্রিক্স, BRISK, ব্রিস্ক, BRISK, ব্রিক্স, BRISK, ব্রিক্স মানে চটপটে। আর পুয়ারে বিপরীত শব্দ আমাদের কী লিখবো, পুয়ার, রিচ, ওয়েলদি বা সুপিরিয়র, কী লিখবো, রিচ, ওয়েলদি বা সুপিরিয়র, রিচ, RICH, রিচ, RICH, রিচ, ওয়েলদি, WELTHY, ওয়েলদি, বা হচ্ছে সুপিরিয়র, SUPERIOR, সুপিরিয়র, SUPERIOR, সুপিরিয়র, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এবার নিয়ার কী হবে, নিয়ারে বিপরীত শব্দ আমাদের কী হবে, ফার অ্যাওয়ে, ফার, FAR, ফার অ্যাওয়ে, AWAY, ফার অ্যাওয়ে। বা আমরা লিখতে পারি ফার, FAR, ফার। বা আমরা লিখতে পারি ডিস্ট্যান্ট, DISTANT, ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট। বা হচ্ছে রিমোট,
আরিএমওটি রিমোট, যে কোনো আমাদের একটা লিখলে হবে। আর স্যাড কি লিখবো আমাদের, হ্যাপি বা চিয়ারফুল, হ্যাপি এইচ এ পি পি ওয়াই বা চিয়ারফুল, CHEERFUL চিয়ারফুল। আর ডে কি হবে, নাইট, NIGHT, ডে হচ্ছে নাইট, NIGHT নাইট। আমরা আরেকবার দেখে নিই কি লেখা আছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো দ্য অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। স্লো কি হলো আমাদের, ফাস্ট হলো, বা র্যাপিড হলো, বা ব্রিক্স হলো। আর পুয়ার কি হলো, রিচ বা ওয়েলদি বা সুপিরিয়র হলো। নিয়ার কি হলো, ফার অ্যাওয়ে বা ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট। আর স্যাড কি হলো, হ্যাপি বা চিয়ারফুল। আর ডে হচ্ছে নাইট। আমরা লিখেছি স্লো হচ্ছে ফাস্ট বা র্যাপিড বা ব্রিক্স, আর পুয়ার হচ্ছে রিচ বা ওয়েলদি বা সুপিরিয়র, আর নিয়ার কি হচ্ছে ফার অ্যাওয়ে বা ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট, আর হ্যাপি স্যাড কি হচ্ছে, হ্যাপি বা চিয়ারফুল, আর ডে হচ্ছে নাইট। এরপর আমাদের কি আছে নাম্বার ফাইভে, কি আছে নাম্বার ফাইভে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, করো অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য জাম্বির লেটার্স, এলোমেলো লেটারগুলো বর্ণগুলোকে দিয়ে। দ্য ফার্স্ট লেটার ইজ গিভেন, প্রথম লেটারটা দিয়ে আছে, ARMFRE কি হবে, ফার্মার, FARMER ফার্মার। এটা আমাদের কি হচ্ছে, POWSRRO স্প্যারো, SPARROW স্প্যারো মানে চুরুই। আর এটা আমাদের কি হবে, বাটারফ্লাই, BUTTERFLY। এটা আমাদের ইয়েলো, YELLOW। আর এটা হচ্ছে চেয়ার, CHAIR। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, ফার্মার, FARMER FARMER ফার্মার হচ্ছে কৃষক, FARMER ফার্মার হচ্ছে কৃষক। এটা হচ্ছে আমাদের স্প্যারো, স্প্যারো, SPARROW স্প্যারো মানে হচ্ছে চুরুই, SPARROW স্প্যারো হচ্ছে চুরুই। এটা বাটারফ্লাই, BUTTERFLY বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি। আর এইটা হচ্ছে ইয়েলো, YELLOW ইয়েলো মানে হলুদ, ইয়েলো, YELLOW। এটা হচ্ছে চেয়ার, CHEIR চেয়ার। তাহলে আমরা আরেকবার দেখে নিই কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য জাম্বেল ওয়ার্ড, এলোমেলো বর্ণগুলো থেকে। দ্য ফার্স্ট লেটার ইজ গিভেন, প্রথম লেটারটা দিয়ে আছে। তাহলে এটা আমাদের সাজিয়ে পেলাম ফার্মার, FARMER ফার্মার। এটা পেলাম স্প্যারো, তাহলে SPARROW স্প্যারো মানে চুরুই। এটা বাটারফ্লাই পেলাম, BUTTERFLY বাটারফ্লাই। এটা ইয়েলো, YELLOW, YELLOW ইয়েলো। এটা চেয়ার, CHAIR চেয়ার মানে চেয়ার। তাহলে প্রথমেরটা আমরা পেলাম ফার্মার, FARMER, তারপর একটা স্প্যারো, SPARROW, তারপর একটা বাটারফ্লাই, BUTTERFLY, তারপরটা পেলাম ইয়েলো, YELLOW, তারপর পেলাম চেয়ার, CHAIR চেয়ার। এরপর কি আছে নাম্বার সিক্সে, মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তাহলে গ্রিন, তাহলে আমরা লিখবো, আমি খেয়েছিলাম একটা কাঁচা আম, আই এটি গ্রিন ম্যাঙ্গো। আচ্ছা, গ্রিন ম্যাঙ্গো। ভ্যান কি হবে, ভ্যান হ্যাজ থ্রি হুইলস, একটা ভ্যানে তিনটে চাকা আছে, হুইল। এ বাইসাইকেল হ্যাজ টু হিলস। আর কার কে, হি হ্যাজ এ কার। আর কে বুক, কে আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। তাহলে গ্রিন কি হবে, I ate a green mango, আমি একটা কাঁচা আম খেয়েছিলাম, কি হবে, I ate a green, GREEN, I ate a green mango, MANGO, আমি একটা কাঁচা আম খেয়েছিলাম, কি হবে, I ate a green mango। তারপরে কি লিখবো, এ ভ্যান হ্যাজ থ্রি হুইলস, একটা ভ্যানের কি তিনটে চাকা আছে, এ ভ্যান হ্যাজ থ্রি হুইলস, WHELLS হুইলস। আর হুইল কি দিয়ে বাক্য যেটা করবো, করবো এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস, এ বাইসাইকেল CYCLE হ্যাজ, এ বাইসাইকেল হ্যাজ কি লিখবো আমরা, এ বাইসাইকেল হ্যাজ টু, এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস, WHEELS, WHEELS, এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস। কার কি লিখবো, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, কি হবে, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। আমার একটা বই আছে, কি হবে, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ
আই হ্যাভ এইচ এ ভি, আই হ্যাভ এ বুক, বি ডবল ও কে, আমার একটা বই আছে কে বা আই হ্যাভ এ বুক। তাহলে আমরা আরেকবার দেখে নেবো, মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। গ্রিন, গ্রিন যে বাক্য রচনা হলো, আই এট এ গ্রিন ম্যাঙ্গো, আমি একটা কাঁচা আম খেয়েছিলাম। ভ্যান কি হবে, ভ্যান হ্যাজ থ্রি হুইলস, একটা ভ্যানের তিনটে চাকা আছে। আর হুইল দিয়ে বাক্য রচনা, এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস, একটা বাইসাইকেলে দুটো চাকা আছে। কার কি হবে, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। বুক কি হবে, আই হ্যাভ এ বুক। তাহলে আই এট এ গ্রিন ম্যাঙ্গো, এ ভ্যান হ্যাজ থ্রি হুইলস, এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস, হি হ্যাজ এ কার, আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। এরপর আমাদের পেজ নাম্বার সেভেন, পেজ নাম্বার হচ্ছে 104, নাম্বার সেভেন, ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সাথে কলম বি ম্যাচ করো। হুইল মানে চাকা, রুট মানে মূল, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, অটো মানে অটো গাড়ি, আর সিগাল মানে গাংচিল। তাহলে হুইলের সাথে আমাদের কী হবে, চাকার সাথে আমাদের কী হবে, হুইলের সাথে কী হবে, ট্রাম হবে। আর রুটের সাথে কী হবে, রুট মূলের সাথে আমাদের রুট, রুট হচ্ছে মূল, রুটের সাথে আমাদের কী হবে, প্ল্যান্ট চারা গাছ। রুট কলিফ্লাওয়ার হচ্ছে ভেজিটেবিল, অটো কী হবে, অটো হচ্ছে ভেহিকেল, আর সিগাল হচ্ছে বার্ড। আমরা ডাক দেব কি, হুইলের সাথে আমাদের কি হলো, ট্রাম হলো, হুইলের সাথে আমাদের কি হলো, ট্রাম। তাহলে এইখানে আমরা লিখবো, ট্রামের পাশে লিখবো এ। রুটের সাথে কী হলো, মূলের সাথে কী হলো, চারা গাছ বা গাছ প্ল্যান্ট কী হলো, এটা আমরা বি লিখবো। এবং কলিফ্লাওয়ার ফুলকপি হচ্ছে শাকসবজি ভেজিটেবিলস, তাহলে এখানে আমরা লিখবো সি। আর অটো কী হবে, অটো ভেহিকেল যানবাহন, এটা আমরা লিখলাম ডি। আর সিগাল গাংচিল হচ্ছে পাখি, এটার পাশে আমরা লিখলাম ই। তাহলে আমরা আরেকবারে দেখে নেব, ম্যাচ কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এর সাথে উইথ মানে সাথে কলম বি, হুইল মানে চাকা কী হলো, চাকা ট্রাম হলো, রুট মূল কী হবে, প্ল্যান্ট হলো কলিফ্লাওয়ার, ভেজিটেবিল হলো অটো কী হলো, অটো ভেহিকেল হলো, সিগাল হচ্ছে বার্ড। আমরা হুইলের সাথে যোগ করেছি ট্রাম, রুটের সাথে যোগ করেছি, রুটের সাথে প্ল্যান্ট, কলিফ্লাওয়ার সাথে ভেজিটেবিল, অটো, অটোর সাথে আমাদের কী হলো, ভেহিকেল, অটোর সাথে কী হলো, ভেহিকেল, আর হচ্ছে সিগালের সাথে কী হলো, বার্ড, সিগালের সাথে বার্ড। এরপর আমাদের নাম্বার এইটে কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে টিক চিহ্ন দাও, কারেক্ট অল্টারনেটিভের সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দেয়ার আর মেনি, দেয়ার আছে, বহু বচন আছে, দেয়ার নয়, আর আছে, মেনি আছে বলে আমাদের কি হবে, কার্স হবে, ইন দ্য টাউন, শহরে অনেক গাড়ি আছে, কার্স হবে, স্কুইরালস মানে কাঠবিড়ালিগুলো আছে, কাঠবিড়ালি বহু বচন আছে, তার জন্য কি লিভ আছে, লিভ হবে, যদি স্কুইরাল থাকতো তাহলে লিভস হতো, তাহলে স্কুইরালস লিভ ইন দ্য ট্রি, কাঠবিড়ালি গাছে বসবাস করে, মুনি ইজে, মুনি ইজে গার্ল, একটা আছে বলে গার্ল হবে, মুনি একজন বালিকা, রাম কি হবে, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হেল্পস হবে, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, একবচন হলে কি হবে, হেল্পস হয়েছে, রাম হেল্পস ইজ ফাদার, রাম তার বাবাকে সাহায্য করে, ট্রিজ হেল্প, টু আছে, টু বসানো মানে ইনফিনিটিভ, ইনফিনিটির পরে কি মূল ভাবটা বসবে, এস বাই এস হবে না, ব্রিং হবে, প্লিজ হেল্প, হেল্প গাছেরা সাহায্য করো, টু ব্রিং রেন বৃষ্টি আনতে। তাহলে প্রথমেরটা হলো মেনি কী হলো, কার্ডস হলো, স্কুইরেলস লিভ হলো, মুন্নি যে গার্ল হলো, তারপরে রাম কী হবে, হেল্পস হবে, প্লিজ হেল্প টু ব্রিং হবে। তাহলে আমরা ডাকটা দেবো, দেয়ার আর মেনি কার্ডস হলো, স্কুইরেলস লিভ হলো, আর মুন্নি যে গার্ল হলো, রাম হেল্পস হলো, প্লিজ হেল্প টু ব্রিং কী হবে, রেন ব্রিং হলো। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মার্ক, টিক মার্ক দাও, কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দেয়ার আর মেনি কার্স ইন দ্য টাউন, শহরে অনেক গাড়ি আছে, দেয়ার আর মেনি কার্স ইন দ্য কার্স, দেয়ার আর মেনি কার্স ইন দ্য টাউন, স্কুইরেলস কী হবে, লিভ ইন দ্য ট্রি, কাঠবিড়ালে বসবাস করে, গাছে বসবাস করে, মুন্নি ইজে কী হবে, গার্ল, রাম হেল্পস ইজ ফাদার, রাম সাহায্য করে তার বাবাকে, হেল্পস টিক মার্কটা হবে, টিজ হেল্প টু ব্রিং, গাছেরা সাহায্য করে, বৃষ্টি আনতে সাহায্য করে, আমরা দাগটা দিয়েছি, দেয়ার আর মেনি কার্স ইন দ্য টাউন, স্কুইরেলস লিভ, মুন্নি ইজে গার্ল, রাম হেল্পস ইজ ফাদার, টিজ হেল্প টু ব্রিং রেন। এরপর আমাদের কী আছে নাম্বার নাইনে, কী আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো দ্য সেন্টেন্স বাক্যগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উইথ মানে দিয়ে, কারেক্ট ওয়ার্ডস মানে সঠিক শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে, হেল্প বক্সের মধ্যে আছে অ্যাম ইজ আর বি ভার্ব আছে, বি অ্যাম মানে হয়, ইজ মানে হয়, আর মানে হয়। তাহলে টম, টমের পর কী হবে, ইজ হবে, টম একজন বলে ইজ হয়েছে, টম ইজ এ গুড বয়, টম একটা হচ্ছে ভালো ছেলে, আর আয়েতেও অ্যাম হয়, হিয়েতে ইজ হয়, অরেঞ্জেস আর হবে, সিয়েতে ইজ হবে, হিয়েতে ইজ হবে, ইউয়েতে আর হবে। তা টম ইজ এ গুড বয়, টম হচ্ছে একটা ভালো ছেলে, ইজ হবে এখানটা অরেঞ্জেস বহু বচন আছে বলে আর হবে, অরেঞ্জেস আর সুইট কমলালেবুগুলো মিষ্টি। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আয়েতে অ্যাম বসে, সিয়েতে ইজ বসে, সি ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু,
ইউ আর টল, তুমি হচ্ছে লম্বা। তাহলে প্রথমেরটা আমাদের কি হবে, টম ইজ এ গুড বয়, টম হচ্ছে একটা ভালো ছেলে, টম ইজ এ গুড বয়, অরেঞ্জের শার্ট সুইট, কমলা লেবুগুলো মিষ্টি, অরেঞ্জের শার্ট সুইট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, সি ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু, ইউ আর টল, তুমি হচ্ছে লম্বা, ইউ আর টল, টি এ ডবল এল টল। এরপর নাম্বার টেন, রাইট ফাইভ সেন্টেন্স, রাইট মানে লেখো পাঁচটা বাক্য, লেখো অন ক্যাট, ক্যাটের উপরে, বিড়ালের উপরে, ইউজিং দ্য ওয়ার্ডস, এর নিচে শব্দগুলো ব্যবহার, ইউজিং দ্য ওয়ার্ড শব্দগুলো ব্যবহার করে, গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া আছে। তাহলে পেট মানে পোষা, লেগস মানে পা, আইস মানে আইস মানে চোখ, মিল্ক মানে দুধ, ফিস মানে মাছ, মিউ মানে মিউমিউ করা। আমরা লিখব প্রথমে কি লিখব, আমরা লিখব এক নম্বর বাক্যে লিখব দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, আছে গৃহপালিত প্রাণী, দ্য ক্যাট এক নম্বরে লিখব, দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, দ্য ক্যাট আমরা লিখব পাঁচটা বাক্য, নাম্বার ওয়ানে দাগ দেওয়া হলো দ্য ক্যাট, সি এ এটি, দ্য ক্যাট ইজ, দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক, এ ডোমেস্টিক, ডি ও এম ই এস টি আই সি, ডোমেস্টিক অ্যানিম্যাল, এ এন আই এম এ এল, বিড়াল হচ্ছে একটা গৃহপালিত প্রাণী। দু নম্বরে আমরা লিখব কি, দু নম্বরে আমরা লিখব আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষ্য প্রাণী আছে, আই হ্যাভ এ পেট ক্যাট, আই হ্যাভ এ, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষ্য প্রাণী আছে, আই হ্যাভ এ পেট ক্যাট, সি এ টি, আমার একটা পোষ্য প্রাণী আছে। নাম্বার থ্রিতে আমরা লিখব কী হবে, এর চারটে পা আছে, কে ভাই, ইট হ্যাজ ফোর লেগস, এই পয়েন্টগুলো দিয়ে আমরা লিখছি, পেটটা হয়ে গেল লেগস, এই লেগস লেগস আই আর দিয়ে লিখব, কী লিখবো আমরা, ইট ইট হ্যাজ, ইট আইটি, ইট হ্যাজ এইচ এস, ইট হ্যাজ ফোর এফ ও ইউ আর, এর চারটে পা আছে, ইট হ্যাজ ফোর লেগস, এল ই জি এস, এর চারটে পা আছে, ইট হ্যাজ ফোর লেগস, কমা, এবার টু আইস দুটো চোখ আছে, টু টি ডাব্লিউ ও, টু আইস ই ও আই ই এস দুটো চোখ আছে, টু আইস, টু ইয়ার্স দুটো কান আছে, টু ইয়ার্স ই এ আর এ দুটো কান আছে, টু ইয়ার্স, এবার কী আছে, টু আমাদের কী আছে, টু ইয়ার দুটো কান আছে, অ্যান্ড এ টেল, অ্যান্ড এখানে কমাটার হবে না, অ্যান্ড এ টেল, এবং একটি লেজ আছে, অ্যান্ড অ্যান্ডটা আমরা একটু ছেড়ে লিখব, অ্যান্ড এ এন ডি, অ্যান্ড এ টেল, এবং একটি লেজ আছে, অ্যান্ড এ টেল। এবার নাম্বার ফোরে আমরা লিখব কী হবে, এটা খায়, এরপর এখানে লেখা আছে মিল্ক ফিস, তার মানে এটা খায় লিখব, ইট ইটস, এটা খায়, ইট ইটস কী কী খায়, ইট ইটস কী আই, ইট ইটস কী আই, মাছ, রাইস ভাত খায়, রাইস আর আই সি ভাত খায়, মাছ খায়, এফ আই এস এইচ ফিস, ফিস মিট মাংস খায়, এম মাংস, এম ই এ টি মাংস খায়, তারপর রুটি খায়, বি আর ই এ ডি ব্রেড খায়, তারপর আমাদের মিল্ক খায়, মিল্ক এম আই এল কে মিল্ক, মিল্ক, তাহলে আমরা লিখলাম ইট ইটস রাইস ফিস মিট ব্রেড আর হচ্ছে মিল্ক, এম আই এল কে, এম আই এল কে মিল্ক এটসেরা, ইটিসি ফুল স্টপ। এরপর আমাদের কী হবে, দ্য ক্যাট আমরা কী লিখব, যখনই আমাকে দেখে, যখনই আমাকে দেখে, অ্যাজ দ্য ক্যাট সিজ মি, যখনই বিড়ালটা আমাকে দেখে, ইট মিউজ, তাহলে আমরা লিখব অ্যাজ দ্য ক্যাট। পাঁচ নম্বর লিখব অ্যাজ দ্য ক্যাট, অ্যাজ ইজ, অ্যাজ দ্য ক্যাট, যখনই বিড়ালটা আমাকে দেখে, অ্যাজ দ্য ক্যাট সিজ মি, সিজ এস ডবল ই এস, সিজ মি, যখনই আমাকে দেখে, ইট কী হবে, ইট মিউজ, এটা মিউমিউ করে কী হবে, ইট মিউজ, এম ই ডাব্লিউ এস, ইট মিউ মিউজ। আর নাম্বার সিক্সে আমরা একটা লিখে রাখছি কি, আই লাভ মাই ক্যাট ভেরি মাচ, আই লাভ এলো ভি, আই লাভ মাই ক্যাট সি এ টি ক্যাট ভেরি মাচ, আমি আমার পোষ্যকে বেশি ভালোবাসি, আই লাভ মাই ক্যাট ভেরি মাচ, এম ইউ সি এইচ মাচ। তাহলে আমরা আর একবার দেখে নিই, রাইট ফাইভ সেন্টেন্সেস, পাঁচটা বাক্য লেখো অন ক্যাট, ক্যাটের উপরে, ইউজিং ব্যবহার করে, দ্য ওয়ার্ডস গিভেন বিলো যে শব্দগুলো নিচে দেওয়া আছে। তাহলে পেট দিয়ে বাক্য রচনা করা হয়েছে, প্রথমে লেখা হয়েছে দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, একটা গৃহপালিত প্রাণী, এবার পেট দিয়ে লেখা হয়েছে আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষ্য বিড়াল আছে, এরপর লেগস দিয়ে আর আইস দিয়ে লেখা হয়েছে পয়েন্ট, ওইগুলোকে ওয়ার্ডগুলোকে লেখা হয়েছে, ইট হ্যাজ ফোর লেগস, চারটে পা আছে, টু আইস দুটো কি আছে চোখ আছে, টু ইয়ার্স দুটো কান আছে, অ্যান্ড এ টেল একটা লেজ আছে, এবার
মিল্ক আর ফিস দিয়ে লেখা আছে, ইট ইটস, এটা খায়, রাইস ভাত খায়, মি ফিস মাছ খায়, মিট মাংস খায়, ব্রেড রুটি খায়, মিল্ক দুধ খায়, এটসেরা ইত্যাদি খায়। এরপর কে আছে, মিউ দিয়ে বাক্য আছে না, অ্যাজ দ্য ক্যাট সিজ মি, যখনই বিড়ালটা আমাকে দেখে, ইট মিউজ, এটা কি মিউ মিউ করে। এরপর নাম্বার সিক্স একটা দেখা আছে, আই লাভ মাই ক্যাট ভেরি মাচ, আমি আমার বিড়ালটাকে খুব বেশি ভালোবাসি। এরপর আমরা পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম হলো হচ্ছে বোলপুর ওয়েস্ট সার্কেল, স্কুলের নাম হচ্ছে বোলপুর ওয়েস্ট সার্কেল। প্রথমেই লেখা আছে, ওয়ান রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমেই লেখা আছে কি, বানি ওয়াজ এ র্যাবিট, বানি হচ্ছে একটা খরগোশ, হিজ বারো ওয়াজ বিসাইড এ পন্ড, তার বারো অর্থাৎ থাকার জায়গাটা পুকুরের পাশে, হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ পানি, তার প্রিয় বন্ধু হচ্ছে পানি, পানি ওয়াজ এ ফিস, পানি হচ্ছে একটা মাছ, সি লিভড ইন দ্য পন্ড, সে বসবাস করে কোথায়, সে পন্ড পুকুরে বসবাস করে, এভরি আফটারনুন পানি প্রতি বিকেলবেলায়, পানি ইউজ টু সুইম, সাঁতার কেটে আসে, ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, তীরে সাঁতার কেটে আসে, পানি বানি স্যাট অন দ্য ব্যাঙ্ক, বানি বসে থাকে কোথায়, ব্যাঙ্কের তীরেতে, দ্য টু অফ দেম, তাদের মধ্যে টু অফ দেম, তারা কী করে, টক টিটিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত কথাবার্তা বলে। তাহলে এখানে আমরা পাচ্ছি, পানি ওয়াজে ফিস, পানি হচ্ছে একটা মাছ, আর ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা পানি সেট পানি বলল, টুমোরো ইজ মাই বার্থডে, টুমোরো আগামীকাল আমার জন্মদিন, ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে, বানি সেট বানি বলল, আই ক্যান নট কাম, আমি আসতে পারবো না, আই ক্যান নট সুইম লাইক ইউ, আমি তোমার মতো সাঁতার কাটতে পারি না, হি ওয়াজ স্যার, সে দুঃখিত হলো, পানি টোল্ড হিম, পানি বলল, ডোন্ট বি স্যার, দুঃখিত হও না বানি, টেক এ বোট অ্যান্ড এ কাম, ঠিক একটা বোট নাও, বোটে করে এসো, একটা বোট নাও এবং এসো। হু ওয়াজ বানি, এখানে লেখা যায় বানি ওয়াজ এ র্যাবিট, এখানে আমরা পেয়েছি বানি ওয়াজ এ র্যাবিট, তাহলে এটা লিখে দেওয়া হয়েছে বানি ওয়াজ এ র্যাবিট। আচ্ছা, তারপর হু ওয়াজ বানিজ ফ্রেন্ড লেখা হয়েছে, বানিজ ফ্রেন্ড ওয়াজ, পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড, এখানে আমাদের লেখা আছে হিজ ফ্রেন্ড ওয়াজ পানি, তাহলে আমরা লেখা পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড বা বানিজ ফ্রেন্ড ওয়াজ পানি, যে কোনো একটা উত্তরটা লিখলে আমাদের হবে। হোয়ার ডিড পানি লিভ, পানি কোথায় বসবাস করতো, এখানে আমাদের পুরো উত্তরটা লেখা আছে, পানি বসবাস করতো কোথায়, পানি বসবাস করতো লিভড ইন এ পন্ড, পুকুরে বসবাস করতো, তাহলে পানি লিভড ইন এ পন্ড, পুকুরে বসবাস করতো। এরপর হু ইউজ টু সুইম, কে সাঁতারে আসতো, এবার পানি ইউজ টু সুইম, পানি তাহলে উত্তরটা হবে পানি ইউজ টু সুইম, সাঁতারে আসতো। হু স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক, কে তীরে বসবাস করতো, তাহলে কে বানি স্যাট নিয়ার দ্য, বানি বসবাস করতো নিয়ার দ্য ব্যাঙ্ক, তীরেতে বসবাস করতো। এরপর কাছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করে, দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, উইথ মানে দিয়ে, ইনফরমেশন তথ্য, ফ্রম মানে থেকে, দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে, বানিজ বারো ওয়াজ, আমরা পেয়েছি বানিজ বারো ওয়াজ, ওয়াজ পর্যন্ত লেখা আছে, তাহলে বিসাইড এ পন্ড, এখানে লেখা আছে বিসাইড এ পন্ড, এইটি লেখা আছে, তিনটে ওয়ার্ড লিখে দেওয়া হয়েছে। এরপর কাছে পানি ইনভাইটেড, বানি ফরহার কী হবে, তার জন্মদিনের জন্য ফরহার বার্থডে, বার্থডে ওয়ার্ডটা লিখে দিলে হয়ে যাবে, আমরা লিখে দিচ্ছি বার্থডে, BIRTHDAY, বার্থডে পরে এখানে ফুল স্টপটা হবে। এরপর আমাদের কী আছে, বানি ওয়াজ স্যার, বানি দুঃখিত ছিল, কারণ হচ্ছে বানি ওয়াজ স্যার বিকজ, এই সে সাঁতার কাটতে পারে, সে আসতে পারে না, বিকজ হি কুড নট, ক্যানের পাস্ট টেন্স কুড নট হবে, কারণ হচ্ছে সে, এটা কী আছে, স্যার ওয়াজ আছে বলে ক্যানের পাস্ট টেন্স কুড নট হলো, হি কুড নট কাম, ফুল স্টপ, হি কুড নট সুইম লাইক ইউ বলতে পানি, তাহলে উত্তরটা আমরা লিখেছি বানি ওয়াজ স্যার, বানি দুঃখিত ছিল, বিকজ হি কুড নট সুইম, হি কুড নট কাম, সে আসতে পারবে না, হি কুড নট সুইম লাইক পানি, পানির মতো সে কী করতে পারে, সাঁতার কাটতে পারে না। এরপর আমাদের কী আছে, এ হোল মেড বাই এ র্যাবিট, একটা গর্ত মেড বাই এ র্যাবিট, যেটা র্যাবিটের যার দ্বারা তৈরি হয়, ইজ কী হবে, ইজ হচ্ছে যেখানে র্যাবিটের র্যাবিট থাকে, সেটা হচ্ছে বারো BURROW, এখানে উত্তরটা আমাদের হবে যে বারো BURROW। এরপর আছে এ সাইড অফ এ পন্ড, একটা পন্ডের দিক বা নদীর দিক, একটা জায়গা কী হবে, ব্যাঙ্ক BANK, এ ওয়ার্ড হবে, আমরা লিখেছি BANK, ব্যাঙ্ক BANK। এরপর নাম্বার টু এ কেছে, রাইট ডাউন দ্য নেমস অফ টু ফ্রুটস, দুটো ফলের নাম, অ্যান্ড টু ভেজিটেবল, দুটো শাকসবজির নাম, এখানে আমরা দুটো ফলকে, আমরা অনেকগুলো ফল লিখেছি, যে কোনো দুটো ফল লিখলেই হবে, অ্যাপেল অরেঞ্জ, অ্যাপেল অরেঞ্জ, কমলালেবু, ব্যানানা, কলা, ওয়াটারমেলন, তরমুজ, গোয়াবা, পেয়ারা, ম্যাঙ্গো, আম, পাইনঅ্যাপেল, আনারস, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি আছে, কালো জাম। এরপর টু ভেজিটেবলস, আমরা অনেকগুলো লিখেছি, যে কোনো দুটো লিখলেই হবে, ক্যাবেজ, বাঁধাকপি, ক্যারট, গাজর, কলিফ্লাওয়ার, ফুলকপি, টমাটো, টমাটো, পটেটো, আলু, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা, বিন, বিন, জ্যাকফ্রুট, কাঁঠাল, যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম, পামকিন, কুমড়ো, পামকিন, আর হচ্ছে পামকিন PUMP, এটা আমাদের একশো হবে, পামকিন, কেটা একটু সরিয়ে আসবে, পামকিন,
কে আই এন পামকিন, কে আই এন পামকিন আর স্পিনাচ, SPINACH স্পিনাচ মানে পালং শাক, যে কোনো আমাদের দুটো লিখলেই হবে। এরপর আমাদের কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, ফিল ইন মানে পূরণ কর দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানটা উইথ কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে, কাউ গোট, কাউ মানে গরু ছাগল এবং ভেড়া, লিবন বসবাস করে, লিব বাঁচে বসবাস করে, ঘাসের উপর বসবাস করে, তাহলে কি গ্রাস, GRASS, মিট মানে মাংস, মাংস হবে না কি গ্রাস, ঘাসের উপর বসবাস করে, তাহলে কাউ গরু ছাগল এবং ভেড়ারা বসবাস করে ঘাসের উপরেতে, তাহলে গ্রাস, GRASS গ্রাস। এরপর আমাদের কেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো দ্য বিপরীত শব্দ, লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো, স্লো, স্লো কী হবে ফাস্ট বা র্যাপিড বা ব্রিক্স, যে কোনো আমাদের একটা লিখলে হবে, পুয়ার কী হবে রিচ বা ওয়েলদি বা সুপিরিয়র, যে কোনো একটা লিখলে হবে, নিয়ার কী হবে ফার অ্যাওয়ে বা ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট, স্যাড কী হবে আমাদের হ্যাপি বা চেয়ারফুল, আর ডে হচ্ছে নাইট। আমি লিখেছি কি আচ্ছা স্লো লিখেছি ফাস্ট বা র্যাপিড বা ব্রিক্স, আর হচ্ছে পুয়ার লিখেছি রিচ বা ওয়েলদি বা সুপিরিয়র, নিয়ার লিখেছি ফার অ্যাওয়ে বা ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট, আর স্যাড হচ্ছে হ্যাপি বা চেয়ারফুল, আর ডে হচ্ছে নাইট। যে কোনো এগুলোর মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা লিখলে হবে, এখানে আমাদের তিনটে দেওয়া আছে, যে কোনো একটা লিখলে হবে, এখানে চারটে দেওয়া আছে, যে কোনো একটা লিখলে হবে, এখানে দুটো দেওয়া আছে, যে কোনো একটা লিখলে হবে, এখানে একটা একটা দেওয়া আছে। এরপর আমাদের কী আছে নাম্বার ফাইভ, এখানে মেক মিনিংফুল, মেক মানে তৈরি করো মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য জাম্বি লেটার এলোমেলো বর্ণগুলো থেকে। আমরা জানি যে এখানে মিনিংফুল ওয়ার্ডস বলেছে ওয়ার্ড বানাতে গেলে অর্থ প্রকাশ করতে হবে, ওয়ার্ড কাকে বলে এক ব্যাকা দিলে একটা পাশে পাশে বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড হবে। তাহলে প্রথমেরটা আমাদের হবে ফার্মার, তারপর একটা হবে স্প্যারো, তারপর একটা বাটারফ্লাই, তারপর ইয়েলো, তারপর চেয়ার। আমরা লিখেছি প্রথমেরটা ফার্মার, তারপর স্প্যারো SPARROW, ফার্মার মানে কৃষক, আর হচ্ছে ফাইভ স্প্যারো চড়ুই, বাটারফ্লাই প্রজাপতি, ইয়েলো মানে হলুদ, আর চেয়ার মানে চেয়ার। এরপর আমাদের কী আছে নাম্বার সিক্সে, কী আছে মেক মিনিংফুল সেন্টেন্সে, মেক মানে তৈরি করে মিনিংফুল সেন্টেন্সে অর্থপূর্ণ বাক্য তৈরি করে উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। তাহলে সেন্টেন্সগুলো যে সেন্টেন্সে আর কি মিনিংফুল আছে, সেন্টেন্স কাকে বলে এক একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবে সেন্টেন্স বা বাক্য। গ্রিন, গ্রিন দিয়ে বাক্য রচনা করা হয়েছে আমাদের, গ্রিন দিয়ে বাক্য রচনা, আই এট এ গ্রিন ম্যাঙ্গো, আমি একটা কাঁচা আম খেয়েছিলাম। ভ্যান দিয়ে বাক্য রচনা করা হয়েছে, ভ্যান হ্যাজ থ্রি হুইলস, একটা ভ্যানে তিনটে চাকা আছে। হুইল দিয়ে বাক্য রচনা করা হয়েছে, এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস, একটা বাইসাইকেলে দুটো চাকা আছে। কার দিয়ে, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। বুক দিয়ে, আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। এরপর আমাদের পেজ নাম্বার 104, 104 পাতায় কী আছে ম্যাচ সেভেনে, কী আছে ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এর সাথে কলম বি ম্যাচ করো। হুইল মানে চাকা, হুইলের সাথে কী যোগ হয়েছে আমাদের ট্রাম, ট্রাম গাড়ি, রুট মূল হচ্ছে প্ল্যান, চারাগাছ, চারাগাছ, কলিফ্লাওয়ার আছে, কলিফ্লাওয়ার ভেজিটেবল, শাকসবজি, অটো কী হবে অটো কী হচ্ছে আমাদের ভেহিকেল, যানবাহন, সিগাল হচ্ছে বার্ড। আমরা যোগটা করেছি হুইলের সাথে কী হচ্ছে আমরা ট্রাম করেছি, রুটের সাথে প্ল্যান, কলিফ্লাওয়ার ভেজিটেবল, অটোর সাথে ভেহিকেল, আর সিগালের সাথে আমাদের বার্ড। তাহলে আমাদের কী হচ্ছে উত্তরটা আমরা এইভাবে লিখেছি। আটের থেকে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অল্টারনেটিভ টিক মানে টিক মার্ক দাও, কারেক্ট সঠিক বিকল্প দিয়ে টিক মার্ক দাও। দেয়ার আর মেনি কী হবে কার্স ইন দ্য টাউন, শহরে অনেক গাড়ি আছে। স্কুইরালস লিভ ইন দ্য ট্রি, গাছে বসবাস করে। মুন্নি ইজ এ গার্ল, আছে রাম হেল্পস হিজ ফাদার, ট্রিজ হেল্প টু ব্রিং রেন। তাহলে প্রথমেরটা আমাদের কী হয়েছে, দেয়ার আর মেনি কার্স ইন দ্য টাউন, তারপরটা হচ্ছে স্কুইরালস লিভ, আর মুন্নি ইজ এ গার্ল, রাম হেল্পস, আর ট্রিজ হেল্প টু ব্রিং রেন। এরপরে আমাদের কী আছে নাম্বার নাইনে, কী আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো সেন্টেন্স মানে বাক্যগুলো উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য করে খুব থেকে। টম ইজ এ, টম ইজ এ গুড বয়, অরেঞ্জেস কেউ আর সুইট, আই অ্যাম এ স্টুডেন্ট, সি ইজ মাই ফ্রেন্ড, ইউ আর টল। তাহলে টম হচ্ছে আমাদের নাম্বার নাইনে কী আছে, টম, টম ইজ এ গুড বয়, টম একটা ভালো ছেলে, অরেঞ্জেস আর সুইট, অরেঞ্জেস কমলা লেবুগুলো মিষ্টি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আর সি ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু, ইউ আর টল, তুমি হচ্ছে লম্বা। হেল্প বক্সের মধ্যে আছে অ্যাম ইজ আর বি ভার্বগুলো আছে, অ্যাম ইজ আর, অ্যাম মানে হয়, ইজ মানে হয়, আর মানে হয়। নাম্বার টেনে কী আছে রাইট ফাইভ সেন্টেন্স, রাইট মানে লেখো পাঁচটা বাক্য লেখো, অন ক্যাট, ক্যাট মানে বিড়ালের উপরে, ইউজিং, ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন বিলো, যে শব্দগুলো নিচে দেওয়া আছে ব্যবহার করে, পেট মানে পোষা, লেগস মানে পা, আইজ মানে চোখ, মিল্ক মানে দুধ, আর হচ্ছে ফিস মানে মাছ, মিউ মানে মিউমিউ করা। আমরা আমরা লিখেছি প্রথমে দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, আছে দ্য ক্যাট, এমন নাম্বার ওয়ানে কী লেখা আছে দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, আছে বিড়াল হচ্ছে একটা গৃহপালিত প্রাণী। এরপর আমরা পেট দিয়ে লিখেছি, পেট দিয়ে বাক্য হচ্ছে, পেট ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করা, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষ্য বিড়াল আছে। লেগ আর আইজ দিয়ে বাক্য রচনা করা হয়েছে, ইট হ্যাজ ফোর লেজ, এর চারটে পা আছে, টু আইজ দুটো চোখ আছে, টু ইয়ার্স দুটো কান আছে, অ্যান্ড এর টেল একটা লেজ আছে। এরপর আমরা একটা মিল্ক, মিল্ক আর ফিজ দিয়ে বাক্য রচনা করা, ইট ইট সেটা খায়, রাইস মানে ভাত খায়, ফিজ মানে মাছ খায়, মিট মানে মাংস খায়, ব্রেড মানে রুটি খায়, মিল্ক
দুধ খাই এবং মিল্ক এটসেট্রা। এরপর আমাদের কি আছে, মিউ দিয়ে বাক্য চলে ইট ইটস। এরপর নাম্বার ফাইভ, অ্যাজ দ্য ক্যাট সিজ মি, যখনই বিড়ালটা আমাকে দেখে ইট মিউ, এটা মিউ করে। এরপর আমাদের কি আছে, নাম্বার সিক্সে লেখা হয়েছে আই লাভ মাই ক্যাট ভেরি মাচ, আমি আমার বিড়ালটাকে খুব ভালোবাসি, আই লাভ মাই ক্যাট ভেরি মাচ।